রোমে ঢাকা যুব ক্রীড়া ইতালির আয়োজনে প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে সম্প্রতি রোমের মারকনি এলাকার একটি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা যুব ক্রীড়া ইতালির সভাপতি আলামিন উদ্দিনের সভাপতিত্বে বিজয় করের পরিচালনায় ও শামীম আমিন মাহমুদ পারভেজ আলম সাইদুল ইসলাম মাসুদ রবি গাজীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজি জসিম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবু সাইদ খান সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলমগীর হোসেন আব্দুর রশিদ সহ আরও অনেকে এ সময় সংগঠনের নেতারা বলেন যুব সমাজকে সুসংগঠিত ও মাদক থেকে দূর করতে ঢাকা যুব ক্রীড়া গঠন করা হয়েছে তারা আরও বলেন আমরা শুধু ফুটবল খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকব না নিয়মিত খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে যাব উদ্বোধনী খেলায় কর্নেলিয়া বাতিস্তিনকে চার দুই গোলে পরাজিত করে ইয়ং ডমিনেটর্স ফুটবল একাডেমি ডিস্ট রিপোর্ট এম বি টিভি রোম ইতালি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে